ওয়েলকাম টু কুজিন ঘর, আমি ঝুমা। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে খুবই সুস্বাদু একটা পোলাওয়ের রেসিপি শেয়ার করতে চলে এসেছি, যার নাম আফগানি চিকেন পোলাও। এটা বানাতে আমার সময় লেগেছে প্রায় 1 ঘন্টার মতো। যারা কুজিন ঘরের কিচেনে প্রথমবার ভিজিট করছো, তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার। সঙ্গে আমার আরও একটা ইউটিউবে চ্যানেল রয়েছে, যার নাম ট্র্যাভেল গল্প। পারলে ওটাকেও সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেতে পারো। এই রেসিপির জন্য দরকার হবে আমাদের চিকেনের। আমি এখানে চিকেনের লেগ পিসের ব্যবহার করলাম। চিকেনের মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম লবণ, সঙ্গে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম ঝাল লাল লঙ্কার গুঁড়ো। এরপর ওই মশলাগুলোকে ভালোভাবে চিকেনের গায়ে মাখিয়ে নিতে হবে। আমি এখানে চিকেনের লেগ পিস দিয়ে রেসিপিটা বানিয়েছি, তবে তোমরা চাইলে চিকেনের যে কোনো অংশ দিয়ে বানিয়ে নিতে পারো। এই রেসিপির জন্য দরকার হবে আমাদের বাসমতি চালের। আমি এখানে বাসমতি চালগুলোকে খুব ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়েছি। তারপর বাসমতি চালটাকে জলে প্রায় 1/2 ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। একটা স্পেশাল মশলা এই রেসিপির জন্য আমাদের বানিয়ে নিতে হবে। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সমস্ত মশলাগুলোকে আমি প্রথমে দিয়ে দিলাম। এই রেসিপির জন্য দরকার হবে কিশমিস আর আমান বাদামের, এছাড়া লাগছে সরু করে কাটা গাজর। এই রেসিপির জন্য অবশ্যই গাজরটাকে আমাদের সরু করে কেটে নিতে হবে। এরপর গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। তারপর কিশমিস আর আমান বাদামটাকে আমাদের ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেলে বাদাম আর কিশমিশটাকে অন্য পাত্রে তুলে রাখতে হবে। সঙ্গে আমি আরো কিছুটা ঘিয়ের ব্যবহার করলাম। তারপর দিয়ে দিলাম সরু করে কাটা গাজরগুলোকে। এরপর গাজরটাকেও আমাদের হালকা করে ভেজে নিতে হবে। সঙ্গে আমি দিয়ে দিলাম চিনি। চিনিটাও গাজরের সাথে মিশিয়ে নিতে হবে, এতে গাজরের কালারটা আরো বেশি সুন্দর আসবে। এরপর গাজরটাকেও তুলে রেখে দিতে হবে। এরপর ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনগুলোকে। চিকেনগুলোকে আমাদের প্রথমে হালকা করে একটু সেকে নিতে হবে, এদিক ওদিক করে, তাতে চিকেনের গায়ে সুন্দর একটা কালার চলে আসবে। এরপর চিকেনগুলোকে আমি তুলে রাখলাম। ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম সরু করে কাটা পেঁয়াজ, সঙ্গে দিয়ে দিলাম লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর পেঁয়াজটাকে আমাদের ভেজে নিতে হবে। পেঁয়াজটায় সামান্য কালার চলে এলে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাপে জল। জলটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে, তারপর কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে। কিছুক্ষণ বাদে দেখা যাবে পেঁয়াজটা
জলের সাথে সেদ্ধ হয়ে বেশ নরম হয়ে গেছে। এই পর্যায়ে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট। এরপর ওটাকেও নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম ভাজা চিকেনের পিসগুলোকে। চিকেনের পিসগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামেই থাকবে। এরপর আমি দিয়ে দিলাম সেই বানানো স্পেশাল মশলাটা। মশলার সাথেও চিকেনটাকে আমাদের কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চিনি। সঙ্গে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিলাম জল যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর সমস্ত উপকরণকে ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। এইভাবে মশলার সাথে চিকেনটাকে নাড়িয়ে চাড়িয়ে আমাদের কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তারপর আমি দিয়ে দিলাম বেশ অনেকটা মতো জল যাতে চিকেনটা আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এরপর ঢেকে রাখতে হবে কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বাদে ঢাকনা খুললে দেখা যাবে চিকেনটা আমাদের প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চিকেনের পিসগুলোকে আলাদা করে রেখে দিলাম। বাকি যে গ্রেভিটা রয়েছে সেটাকে আমি একটা অন্য পাত্রে ঢেলে দিলাম, কারণ এই পাত্রেই আমাদেরকে এখন চাল দিয়ে পোলাও বানিয়ে নিতে হবে। গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে সেই পর্যায়ে জল ঝরানো বাসমতি চালটাকে দিয়ে দিতে হবে। তারপর নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে গ্রেভির সাথে। এই পর্যায়ে আমি আরো কিছুটা জলের ব্যবহার করলাম। সঙ্গে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। তারপর আরও একবার সমস্ত উপকরণকে মিশিয়ে নিয়ে ঢেকে রাখতে হবে যতক্ষণ না পোলাওয়ের জলটা শুকিয়ে আসে সেই পর্যায়ে পর্যন্ত। এই পর্যায়ে দেখা যাচ্ছে পোলাওয়ের মধ্যে সামান্য পরিমাপের জল রয়েছে। সেই সময় আমাদের দিয়ে দিতে হবে চিকেনের পিসগুলোকে। সঙ্গে আমি যে বাদাম আর কিশমিশকে ঘিয়ে ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে সরু করে কাটা ভাজা গাজরগুলোকে। সঙ্গে আরও কিছুটা জলের আমি ব্যবহার করলাম। তারপর ঢেকে রাখতে হবে সম্পূর্ণ রান্নাটা হওয়া পর্যন্ত। এরপর ঢাকনা খুলে দিয়ে দিলাম সামান্য পরিমাপে স্যাফরন আর ঘি। তারপর হালকা হাতে সমস্ত উপকরণকে মিশিয়ে নিতে হবে।
কোলায়ের জল এই পর্যায়ে সম্পূর্ণ শুকিয়ে গেছে, তাই গ্যাস বন্ধ করে ঢেকে কিছুক্ষণের জন্য আমাদের স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। আর এইভাবেই তৈরি হয়ে যাবে খুবই স্পেশাল আফগানি চিকেন পোলাও। আমরা নানান ধরনের পোলাও তো সবসময় খেয়েই থাকি, কিন্তু এই পোলাওটা অন্যান্য পোলাও রেসিপির থেকে একটু আলাদা। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না। যারা কুজিন ঘরের কিচেনে প্রথমবার ভিজিট করছো তাদের কাছে অনুরোধ থাকলো, চ্যানেলটাকে হারিয়ে ফেলার আগে সাবস্ক্রাইব করে নেবা। সঙ্গে আমার সোশ্যাল পেজও রয়েছে, পারলে ওটাকেও ফলো করতে পারো। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই বলেই বিদায় নিলাম।